হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল শুরু করলাম ভিডিওটা। তো শুভ সকাল বন্ধুরা। তো এখানে দেখো পেঁয়াজ টেয়াজ কাটা হচ্ছে, অনেক কিছু কাটা হচ্ছে, পেঁয়াজ গাজর। তো বুঝতেই পারছো বিজয়া দশমীতে মানে ঠাকুর বিসর্জনের ওখানে দোকান দেব আমরা, রোলের দোকান। তো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, তো তার জন্য অনেক অনেক অনুরোধ রইল, ভিডিওটা তোমরা দেখবে। তো দেখো এখানে পেঁয়াজ অলরেডি কাটা হয়ে গেছে, আরও বাদ বাকি জিনিস কাটবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন থেকে স্টার্ট করে দিলাম ভিডিওটা, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা সব কাজ বাজ সেরে এখন কিন্তু রেডি হয়ে নিলাম নতুন শাড়ি পরে সিঁদুর পরাতে যাব বলে। আর একটা কথা বলি, আমি দুটো ভিডিও করেছিলাম সিঁদুর পরানোর, ঠাকুরকে সিঁদুর পরিয়েছি আর সবাইকে সিঁদুর মানে সিঁদুর খেলার, সেই দুটো ভিডিও করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল ভিডিও দুটো, দুটোই ডিলিট হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও ভিডিও দুটো পেলাম না। তারপর দেখো আর কি করব, মনটা খুবই খারাপ, তো যার জন্য আমার ভিডিও দিতেও দেরি হয়ে গেল। সিঁদুর পরিয়ে এসে ঘরে দুটো রিলস বানাচ্ছিলাম, সেই দুটোই রিলস খুঁজে তারপরে তোমাদেরকে এখানে ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তো যাই হোক, কী করা যাবে। তো এখন দেখো এখানে কিন্তু চলে এসেছি দোকানে, সেই যে দেখলে দোকানের জিনিস বানাচ্ছিলাম, সেই এখন রাতে চলে আসলাম এখানে দোকানের দোকান করতে। তো দেখো ভালোই ভিড়, আর রোডের পাশে, হাই রোডের পাশে তো আমাদের এখানে ক্যান্টিন আছে, ওই যে দেখতে পাচ্ছ লাইটিং হচ্ছে ওই ও পাশে আর কি। তোমাদের পরে দেখাবো, আমি করতে ভুলে গেছি, থানা আছে পাশে আমাদের, মাদারিহাট থানা, থানার পাশে এটা কিন্তু আমাদের দোকান। উপরে ও পাশে লজের মতন করা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। এটা দেখছো পুরোটাই আমাদেরই দোকান। তো এখানে মানে সব কিছু, ক্যান্টিন বলতে পারো, এটা ভাত সব কিছু, রুটি টুটি ঘুগনি সব কিছুই পাওয়া যায়। তো এই সামনেই এখানে প্রত্যেক বছরই রোলের দোকান দেওয়া হয়, তো এবারও দেওয়া হয়েছে। তো দেখো একটু ভিড় পড়েছে, তার জন্য আমি ভাজছি, তো ভেজে ভেজে দিচ্ছি আর বানাচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি। একটু ভিড় পড়লে সামলাতে একটু অসুবিধা হয়ে যায়। তো ভিডিওটা যেহেতু আমি একাই করেছি আর অনেক মানুষ ছিল, মানে আমার নিজেদেরই মানুষ, আমার একটু লজ্জা বোধ হয় আর কি ভিডিওটা করতে। তা যাই হোক, এভাবে দেখো মানে চুপ করে ধরেছিলাম আর কি। যাই হোক তাও ভালোই এসেছে, আমি তো ভেবেছিলাম এটুকু আসে না, আসেনি হয়তো, তো এসেছে ভালোই হয়েছে, তো এইটুকুই এসেছে।
তো তোমরা কিছু মনে করো না, এভাবে একটু ম্যানেজ করে নিও। দেখ এখানে কিন্তু আমি ভেজে ভেজে দিচ্ছি। এখানে ওরা 30টা রোল নিয়েছে, 30টা মানে এক একজন দুটো করে রোল খেয়েছে। তো এই যে দাদাটাকে দেখছো, ও নিয়ে নিয়ে দিচ্ছে গাড়িতে, দেখতেই পাচ্ছ। আর এই যে টুচকু মেয়েটাকে দেখছো, ও আমাকে বলছে আন্টি এর এবারে রোলটা আর কি বড় করে বানাবে। তো আমি ওকে বড় করেই বানিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কি কিউট। তো যাই হোক, ওরা অনেকজনই ছিল, তো অনেকগুলো রোল নিয়েছে, ওরা 30টার বেশি হয়তো নিয়েছে। তো তো দেখো, এই তো এইভাবেই দোকানদারি করে নিলাম, খুব ভালো লেগেছে। তো আমি রোল ভেজে 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 দিচ্ছি, আর ওইদিকে বানাচ্ছে, বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো। আর এখান থেকে খুব সুন্দর ঠাকুর নিয়ে যাচ্ছে, সেগুলোও দেখলাম। দেখা যায় রোড, হাই রোড এদিক দিয়ে যায় সব ঠাকুর। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আজকের। তো বন্ধুরা, এখনও দেখো রোল কিন্তু চলছে। তো রোল ভাজা শেষ হয়নি, তো ওরা তো নিচ্ছে, সঙ্গে আরও অনেক মানুষ নিচ্ছে। তো ওরা ওদের যখন নেওয়া হয়ে যাবে আর কি কমপ্লিট, তো দেখতেই পাবে তোমরা, ওরা গাড়ি নিয়ে চলে যাবে। তো তারপর কি হয়েছে বলো তো, দোকানের শেষে কিন্তু একদম বৃষ্টিতে ভিজে চান করে আমরা বাড়িতে ফিরেছি। তো আর কিছু করার নেই, একটার সময় ফিরেছি আমরা বাড়িতে, তারপর তো আর ভিডিও করাই হয়নি। তো যাই হোক, আর কি করব। তো এই দেখো, এখানে কিন্তু এই যে থানা, থানার পাশে এই যে হাই রোড, তার এপাশে আমরা দোকান দিয়েছি। এই যে এইভাবেই ঠাকুর নিয়ে যায়, এবার এখান দিয়ে অনেক ঠাকুর নিয়ে গেছে। তো একটা ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করলাম, নতবা তো অনেক বড়ই হয়ে যাবে ভিডিওটা। তো যাই হোক, ভিডিও তো আর করা হয়নি রাতে ফিরে, তো তার জন্য আজকে রাতের জন্য গুড নাইট। তো দেখা হচ্ছে আবার কাল তোমাদের সাথে। বন্ধুরা চলে আসলাম পরের দিন বিকেলবেলা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 4:30, তো 4:30 থেকে ভিডিওটা আবার স্টার্ট করে দিলাম। তো এখানে দেখো ভাংড়া বাজানো হচ্ছে। তোমরা হয়তো ভাবে ভাংড়া কেন বাজানো হচ্ছে, তার মানে আমাদের পাড়ার ঠাকুর কিন্তু এখনও বিসর্জন দেওয়া হয়নি। প্রত্যেক বছর এভাবেই হয়, পরের দিন আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন দেওয়া হয়, তো খুবই মজা হয়। তো এখান থেকে ডাইরেক্ট চলে যাব রেলিতে। Thank you.
চলে এসেছি বন্ধুরা রেলিতে। এই অবস্থা দেখো কি অবস্থা, রেলিতে প্রচণ্ড পরিমাণে নাচ হচ্ছে। তো তোমরাও আমার সাথে এনজয় করো, আর কোনো কথা বলছি না, তোমরাও নাচো, এনজয় করো। বন্ধুরা এই তো দেখো আমাদের মণ্ডপের ঠাকুর মূর্তি আর কি, মা। তো যাই হোক, অনেক নাচানাচি হয়েছে, অনেক হাত পা একদম ব্যথা হয়ে গেছে। তো এখন কয়েকটা সেলফি টেলফি তুলবো, তুলে সোজা চলে যাব দোকানে। দোকানে গিয়ে শাড়িটা চেঞ্জ করে আবার দোকানদারি করতে হবে, দোকান দিয়েছে। তো এই তো দেখো চলে এসেছি শাড়ি চেঞ্জ করে, কোনো রকমে মানে কুর্তিটা চেঞ্জ করে শাড়ি পরে চলে এসেছি দোকানদারি করতে। তো আজ কিন্তু ঘাটেই দিয়েছে দোকান। তো যাই হোক, আজ সেরকম একটা বেচাকেনি হয়নি, তো আর কি করা যাবে, প্রত্যেক দিন তো সমান হয় না। তো আজকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, বুঝতে পারবে তোমরা কি অবস্থা হয়েছে। একদম মানে সেদিনের থেকেও অবস্থা শেষ, মানে পুরো চাঁদ একদম, এত বৃষ্টি আর বিদ্যুৎ মানে বিদ্যুৎ যা চমকাচ্ছিল, মানে কি বলবো, এই অবস্থাতে এই দোকানের নিচেই ছিলাম। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই তো দেখো, কিন্তু দোকানদারি পালা শেষ, কি হারে বৃষ্টি নেমেছে ভগবান, কি আর বলবো। এই যে দেখছো ধোয়া উঠছে আমাদের তাওয়ার মধ্যে, দোকানে যে তাওয়া রোল ভাজছিলাম সেটার মধ্যে জল পড়ছে, তার জন্য ধোয়াটা উঠছে আর কি। তো তখন তো ওরকমভাবে দেখো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা কিন্তু আমি কিন্তু ভিতরেই দাঁড়িয়ে আছি দোকানের ভিতরে, আর দেখো কীভাবে পালাচ্ছে সবাই। তো নিমেষের মধ্যে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, যারা মানে পাগলের মতো নাচছে দেখতেই পাচ্ছো তোমরা, এই বৃষ্টিতেও নাচানাচি অনেকক্ষণ হয়েছে। তো কি করব, এভাবে বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়িয়েছিলাম, আর বিদ্যুৎ তো চমকাচ্ছেই। তো এই দেখো রেনকোট পরে নিয়েছে দুজন মিলে, দোকানে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর কি। তো খুব কষ্ট হয়েছে, আমি এখানেই দাঁড়িয়েছিলাম, তো দোকানে তো একজন থাকতে হবে, আর বৃষ্টিতে সবাই দোকানে এসেই ঢুকছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, তার সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।